Hi viewers, welcome back to another Facebook tips related video. আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার দুইটা বিষয় দেখানো হচ্ছে। একটা প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে দেখানো হচ্ছে অ্যাড ফ্রেন্ড অপশনটি দেখা যাচ্ছে, আরেকটিতে ফলো অপশনটি দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের ফেসবুক প্রোফাইলটিকে বা আপনার ফেসবুক প্রোফাইলটিকে আরও আকর্ষণীয় করার জন্য ভিউয়ার্সদের কাছে, আপনার ফ্রেন্ডদের কাছে বা নতুন ভিউয়ার্সদের কাছে আকর্ষণীয় করার জন্য বা এক্সেপশনাল করার জন্য অ্যাড ফ্রেন্ডের জায়গায় আমরা কীভাবে ফলো বাটনটি আনতে পারি, শো করাতে পারি, সেটি নিয়ে আজকের ভিডিও। চলুন ভিডিওটি দেখে আসি কীভাবে আমরা সেটি করতে পারি। আমরা ফলোয়ার্স অপশনটি চালু করার জন্য, আমরা ফলো অপশনটি দেখানোর জন্য আমাদের প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। ফেসবুক অ্যাপসে বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কোনো একটি মাধ্যমে ঢুকলে হবে। তখন আমরা প্রোফাইলে ঢুকবো, ঠিক আছে? আমাদের প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন এই থ্রি ডট মেনু যেটা আছে, থ্রি ডট মেনুতে যখন আমরা ক্লিক করবো জাস্ট দেখানোর জন্য ভিউটা কীরকম হয় আমাদের প্রোফাইলের বাইরে, বাইরের কেউ অর্থাৎ আমি ছাড়া আমার প্রোফাইল অন্য কেউ দেখলে সেটি কী রকম দেখাবে সেটি দেখার জন্য বিইউএসএ ক্লিক করতে হবে। বিইউএসএ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ফলো, ফলো অপশনটি আছে। তো এটি কীভাবে আনবো সেটা আমরা দেখাচ্ছি। তো এটা করার জন্য আমি আরেকটা প্রোফাইলে আরেকটা ফেসবুক আইডির মাধ্যমে অন্য একটি ফেসবুক আইডির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড, প্রথমে যেটি দেখিয়েছিলাম সেটাতে ফলো অপশন ছিল, এখন এখানে অ্যাড ফ্রেন্ড। তো এটাকে আমরা কীভাবে চেঞ্জ করব দেখেন, ধাপে ধাপে আমি দেখাচ্ছি। তো এটার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন তিনটা দাগের, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা সরাসরি নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আর কিছু সেটিংস আসবে। এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা স্ক্রোল করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আমাদের প্রথম কাজটি হবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট যেটা আছে, এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে আমরা ক্লিক করব। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাব। এখানে দেখেন হু ক্যান ফলো মি, ফলোয়ার্স এইগুলো সব পাবলিক করে দিতে হবে, ঠিক আছে? পাবলিক করে দিতে হবে, এখানে যেগুলো আছে এগুলো পাবলিক করে দিবেন। তো আমি সব পাবলিক করে দিয়েছি। তারপর এই যে কমেন্ট র্যাঙ্কিং যেটা দেখতে পাচ্ছেন সেটাও আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আমাদের এইখানের কাজ মোটামুটি শেষ। এখন আমরা ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এবার আমরা আবার পুনরায় আমাদের এই যে থ্রি ডট মেনু, থ্রি ডট মেনুতে আবার ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে গিয়ে একইভাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবং সেটিংস, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে একটি অপশন পাবেন নিচের দিকে গেলে, দেখছেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশনটা, এই অপশনটার উপর যখন ক্লিক করবেন তখন এখানে দুটো অপশন থাকবে। এখানে আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই অপশনটা দিয়ে দেবেন, যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই অপশনটা দিয়ে দেবেন। যদি এভরি ওয়ান থাকে সেটা না দিয়ে আপনারা আবার ফ্রেন্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা দিয়ে দেবেন। তারপর আমরা আবার ব্যাক যাব। এক করে এখন আমরা যদি দেখি আমার প্রোফাইলে ঢুকে এইখানে আমরা যে থ্রি ডট মেনু দেখব, দেখতে পাবো এডিট প্রোফাইলের পাশে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবো। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই তিন নম্বরের যেই অপশনটা দেখতে পাচ্ছেন বিইউএস, অর্থাৎ আমার প্রোফাইলটা দেখতে কীরকম দেখাবে অন্যের কাছে, সে বিইউএসএ ক্লিক করবো। বিইউএসএ ক্লিক করার পরে আমরা দেখতে পারবো প্রিভিউটা কীরকম আসছে, ফলো দেখতে পাচ্ছেন প্লাস আইকন দিয়ে ফলো। তাহলে আমাদের অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশন চালু হয়ে গেছে, এটাই ছিল মূল বিষয়। তো বন্ধুগণ যদি এখানে কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই, এটার জন্য অনুরোধ রইল। এবং শেয়ার করে দেবেন ভিডিওটি, আপনার টাইমলাইনে শেয়ার করে দিয়ে রাখবেন যাতে
এই বিষয়ে আপনার বন্ধু বান্ধবরা সবাই জানতে পারে।